আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসার জেবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কিছু হালকা ওজনের লম্বা লম্বা চেইন দেখবো। এগুলো কিন্তু অনেক লং দেখতে পাচ্ছেন, কিন্তু ওজন কিন্তু কম, তাই না ভাইয়া? ওজন কম কিন্তু লম্বা চেইন। এটা হচ্ছে পাবনা জুয়েলার্স। তো আমরা হচ্ছে যে কালেকশন গুলো দেখবো, এটার এটার ওজনটা কত আছে ভাইয়া? চার আনাতে দেখতে পাচ্ছেন, চার আনা। কিন্তু এটা কি চেইন বলে? ফুল চেইন। তো এটার প্রাইসটা কত পড়বে? হলমার্ক যুক্ত, এগুলো সব বিদেশি না? কোন দেশে? সিঙ্গাপুরের। সব যে আমরা মানে হালকা ওজনের চেইন গুলো সেগুলো দেখবো। এটার প্রাইস আসবে হচ্ছে 17,000 টাকা। এটার প্রাইস আসবে 17,000 টাকা। তো এরপরে আরেকটা আমরা দেখবো, এটা কি চেইন বলে? ধানছড়ি। আচ্ছা, ধানছড়ি অনেকে কিন্তু খোঁজে। ধানছড়ি চেইনটা কিন্তু খুব পপুলার একটা চেইন। এই চেইনটা আবার হালকা ওজনের হলেও কিন্তু মোটা লাগে, তাই না? আমার খালামণি বলে যে ধানছড়ি চেইন একটু মানে মোটা মোটা দেখায়, হালকা ওজন হলেও। এটা প্রাইসটা মানে এটার ওজনটা কত? পাঁচ আনা দেখতে পাচ্ছেন, পাঁচ আনা। কিন্তু খুবই সুন্দর চেইন। এটার প্রাইস পড়বে 20,000 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে 20,000 টাকা। ভিউয়ার্স, এটার প্রাইস পড়বে 20,000 টাকা। তো এরপরে যে চেইনটা দেখতে পাচ্ছি, এটা কি চেইন বলে? এটাও ফুল চেইন। এটা দানাপাটির মতো নয় একটা দেখতে। এটার প্রাইসটা কত পড়বে আর ওজনটা কত আছে? এগুলো সব লম্বা লম্বা না, 18 ইঞ্চের মতন হবে। এটা প্রাইসটা কত? 3.5 আনা। আচ্ছা, 3.5 আনা। এটা প্রাইস পড়বে হচ্ছে 15,000 টাকা। এটা প্রাইস পড়বে 15,000 টাকা। এরপরে যেটা দেখতে পাচ্ছি, এটার ওজনটা কত আছে? এগুলো কত গ্রামের চেইন আছে সর্বনিম্ন? সর্বনিম্ন 2.6। আচ্ছা, এটার প্রাইসটা কত পড়বে? 17,000 টাকা। ওজন আসছে হচ্ছে 4 আনা। আচ্ছা, তো এটার ওজনটা কত ভাইয়া? এই যে এটার কার্ড হচ্ছে এখানে, হ্যাঁ, সাড়ে চার আনা। এটা প্রাইস কত পড়বে? 3 আনা না? আচ্ছা, এটার প্রাইসটা কত আসবে তাহলে? 12,000 টাকা। তো 12,000 টাকা থেকে আমরা চেইন দেখতে পাচ্ছি আর কি। তো এরপর আমরা যা দেখতে পাচ্ছি, তো আপনাদের জানালাম, এটা হচ্ছে পাবনা জুয়েলার্স। ভিডিও শেষে ফুল ডিটেলসটা দিতে চেয়েছিলাম। এটা হচ্ছে 2324 আমির কমপ্লেক্স, ফার্স্ট মানে দ্বিতীয় তলা, উত্তর ঢাকা। আর ইমো নাম্বারটা হচ্ছে এটা। ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দের